ডলারের দাম 50 পয়সা কমেছে, প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ডলারের দাম 50 পয়সা কমে 110 টাকা নির্ধারণ করা হলো। আমদানিকারকদের কাছেও 50 পয়সা কমিয়ে ডলারের দাম কমিয়ে 110 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়। আজ বৃহস্পতিবার থেকে এ নতুন দাম কার্যকর করা হবে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফিদা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় প্রায় 40টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী আয়ে সরকারের 2.5% প্রণোদনার পাশাপাশি ব্যাংকও একই পরিমাণ প্রণোদনা দিতে পারবে। ফলে প্রবাসী আয় পাঠালে ডলার প্রতি সর্বোচ্চ 115 টাকা 50 পয়সা পাবেন দেশে প্রবাসীর পরিজনরা। সভা শেষে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম এবং এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন গণবন্ধককে জানান, আমদানি কমেছে এবং রপ্তানি বাড়ছে, এছাড়া চলতি হিসাবে এখন ঘাটতি নেই, এজন্য ডলারের দাম 50 পয়সা করে কমানো হবে। ডলারের যোগান ও চাহিদার উপর নির্ভর করে সময়ে সময়ে এই সংগঠন দুটি ডলারের বিনিময় হার নির্ধারণ করে আসছে। এই দুটি সংগঠন মূলত বাণিজ্যিক ব্যাংক সংশ্লিষ্ট। গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তারা সময়ে সময়ে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব পালন করছে। তারই ধারাবাহিকতায় ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।